আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো গ্যালারি ছবি ভিডিও হাইড করার তিনটি নিয়ম। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা অনেকেই জানি না গ্যালারি ছবি হাইড করার তিনটি নিয়ম। আর আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, গ্যালারি ছবি হাইড করার তিনটি নিয়ম আপনি খুব সহজে শিখতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাই এখন শুরু করা যাক। বন্ধুরা, গ্যালারির ছবি ভিডিও হাইড করার প্রথমে আমি যে নিয়মটা দেখাবো, এই নিয়মটা খুবই সহজ। প্রথমে আপনি যদি গ্যালারি ছবি ভিডিও হাইড করতে চান, দেখুন প্রথমে আপনি গ্যালারিতে প্রবেশ করবেন। করার পরে দেখবেন আপনার গ্যালারিতে আপনার ছবিগুলো দেখাবে। এখন দেখুন বন্ধুরা, এখানে পাবেল পুটু দেওয়া আছে, এখানে 20টি পিক রয়েছে। আমি এই পিকগুলো আপনাকে হাইড করে দেখাবো। প্রথম নিয়মের হাইড করতে চাইলে, আপনি ছবি ভিডিও লুকিয়ে রাখতে চাইলে, প্রথমে আপনি কি করবেন, মাই ফাইলস অথবা আপনার ফোনে ফাইল ম্যানেজার যাই লেখা থাকুক, এই ফাইলের ভিতর আপনি ক্লিক করবেন। ফাইলের ভিতরে ক্লিক করার পর দেখুন এখানে ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর গ্যালারিতে কিন্তু যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই ফোল্ডারটির নাম হলো পাবেল পুটু, আমার নাম দেওয়া আছে। এখন আপনি কি করবেন দেখুন, এখানে পাবেল পুটু অথবা আপনার যে নামের ফোল্ডার থাকবে এই ফোল্ডারের উপর আপনি ক্লিক করবেন, আঙ্গুল দিয়ে চাপদা ধরবেন। কি করবেন, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন। ধরার পরে দেখবেন এখানে থ্রি ডট মেনু দেওয়া আছে আর মোর দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে রিনেম দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে আপনি যাবেন, তারপরে এখানে ইংলিশ করবেন, ল্যাঙ্গুয়েজ ইয়া কিবোর্ড। তারপর দেখুন এখানে ডট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ডট দেওয়ার পর রিনেমে আপনি ক্লিক করবেন। রিনেমে ক্লিক করার পর দেখুন এখানে এই ফাইল ফোল্ডারটি উপরে চলে যাবে, মানে সব ফোল্ডারের উপরে চলে যাবে। এখন যদি আপনি গ্যালারিতে ক্লিক করেন, দেখুন পাবেল পুটু এই ফোল্ডারটি কিন্তু এখানে নেই। এখন আপনি চাইলে আবার ফাইল ম্যানেজারে যাবেন, গিয়ে পুটুতে পাবেল পুটু অথবা আপনার যে ফোল্ডারে যে নাম লেখা থাকবে এই নামের উপর আপনি ক্লিক করলে কিন্তু ছবিগুলো দেখতে পারবেন। এখন আপনি যদি চান যে না, এই ফোল্ডারটি আপনি একান্তিক হাইড করতে চান, তাহলে দেখুন এখানে থ্রি ডট মেনু দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে সেটিংস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে শো হাইড অ্যান্ড সিস্টেম ফাইলস দেওয়া আছে, এই অপশনটি আপনি অফ করে দিবেন। এখন আপনি যান, দেখুন এখানে ফাইল ম্যানেজারে নাই, গ্যালারিতে কিন্তু নেই। এখন আপনি যদি চান যে না, পরবর্তীতে আপনার কোনো সময় প্রয়োজন হলে এই ছবিগুলো দেখার, তাহলে আপনি কি করবেন দেখুন এখানে থ্রি ডট মেনু। এখন যদি আপনি পরবর্তীতে আবার দেখতে চান, দেখুন এখানে থ্রি ডট মেনু দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার সেটিংস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে শো হাইড অ্যান্ড সিস্টেম ফাইলস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু ফোল্ডারটি আপনার মেমোরিতে শো করবে, ফাইল ম্যানেজারে শো করবে, আপনি চাইলে এই পুটুগুলো দেখতে পারেন। এখন কিন্তু যতক্ষণ পর্যন্ত এখানে নামের বাম দিকে ডট থাকবে, এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনার গ্যালারিতে এই ছবিগুলো শো করবে না। আর এই ছবিগুলো যদি আবার গ্যালারিতে শো করতে চান, তাহলে আপনার নামের উপর ফোল্ডারে যে নাম থাকবে এই নামের উপর আপনি চাপ দিয়ে ধরবেন। তারপর দেখুন এখানে মোর থ্রি ডট মেনু দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। আবার রিনেমে যাবেন, যাওয়ার পরে কিন্তু এখানে আপনি ডটটা তুলে দিবেন, তারপর রিনেমে ক্লিক করবেন। এখন আপনি গ্যালারিতে যান, গেলে কিন্তু এই ছবিগুলো কিন্তু আবার গ্যালারিতে আসবে। প্রথম নিয়মে আমি এই রকম দেখালাম। তারপরে দ্বিতীয় নিয়ম আমরা যেটা শিখব, প্রথম নিয়মে আমরা শিখেছি কিভাবে ফাইল ম্যানেজার থেকে গ্যালারির ছবি হাইড করতে হয়। এখন আপনাদেরকে শিখাবো যে আপনি কিভাবে গ্যালারি অথবা ফোল্ডার কোনো ধরনের অ্যাপ ছাড়া আপনি আপনার ফোনে হাইড করবেন, লুকিয়ে রাখবেন। যদি আপনি গ্যালারি অথবা ফেসবুক যে কোনো ধরনের অ্যাপ আপনি লুকিয়ে রাখেন, অন্য কোনো ব্যক্তি কিন্তু আপনার ফোনে ধরার পর অথবা ব্যবহার করার পর সে কিন্তু গ্যালারি খুঁজে পাবে না, ফাইল ম্যানেজার খুঁজে পাবে না, সে আপনার গুরুত্বপূর্ণ দেখতেও পাবে না।
এই কারণে আপনি যে আপনার ফোনের অ্যাপস হাইড করতে চান এর জন্য সম্পূর্ণ একজাত নয়, যেহেতু আমার ফোনটি স্যামসাং, এই কারণে আমি স্যামসাং এর সিস্টেমটি দেখাচ্ছি। এই কারণে আপনি কি করবেন দেখুন, এখানে আপনার ফোনটি স্যামসাং হলে দেখুন উপরে দেওয়া আছে থ্রি ডট মেনু, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে সেটিংস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি একটু নিচে যাবেন, দেখুন এখানে দেওয়া আছে হাইড অ্যাপস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমি প্রথম অবস্থায় কি গ্যালারি হাইড করলাম, তারপর দেখা যায় ধরুন আপনার যেটা দরকার, দেখুন এখানে ফটো দেওয়া আছে, ফটো হাইড করলাম, এরপরে স্ন্যাপচ্যাট হাইড করলাম, টিকটক, তারপর হোয়াটসঅ্যাপ। আপনি এখানে যে অ্যাপগুলোর মধ্যে রাইট চিহ্ন দিবেন এগুলো কিন্তু হাইড হয়ে যাবে। এখন আপনি কি করবেন দেখুন, এখানে ডান দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি গ্যালারিতে যান, যাওয়ার পরে হোমে যান, হোমে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু গ্যালারি নেই, ফটো নেই, এখানে যেগুলো আমাদের প্রয়োজনীয় অ্যাপস ছিল এগুলো কিন্তু হাইড করে ফেলেছি। এখন অন্য কোনো ব্যক্তি যদি আপনার ফোনে ফোন ব্যবহার করতে চায়, সে কিন্তু আর এগুলো খুঁজে পাবে না এবং আপনার গুরুত্বপূর্ণ তথ্য সে দেখতেও পারবে না। এখন যদি যেগুলো অ্যাপস হাইড করেছেন এগুলো আনহাইড করতে চান, আবার শো করাতে চান, তাহলে আপনি কি করবেন দেখুন, এখানে থ্রি ডট মেনু দেওয়া আছে, থ্রি ডট মেনু দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার সেটিংসে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে হাইড অ্যাপস দেওয়া আছে, এখানে আবার ক্লিক করবেন। করার পর যেগুলো হাইড হয়ে আছে দেখুন হাইডেন অ্যাপস এগুলো উপরে থাকবে, আপনি দেখুন এখানে লাল হয়ে থাকবে, এখানে মাইনাসে ক্লিক করবেন, তারপর হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, তারপর দেখুন এখানে ডান দেওয়া আছে, এখানে ডানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে আসে এসে দেখবেন গ্যালারি, টিকটক, স্ন্যাপচ্যাট যেগুলো আপনি হাইড করেছিলেন এগুলো কিন্তু এখানে শো হয়েছে। তাই এই নিয়মটা প্রথম নিয়মের চেয়ে কিন্তু এই নিয়মটা সবচেয়ে সহজ, আপনি চাইলে এই নিয়মটা ব্যবহার করতে পারেন। এখন আমরা তৃতীয় নিয়ম আমরা শিখব কিভাবে গ্যালারি ছবি ভিডিও হাইড করা যায়। এখন আমরা শিখব তৃতীয় নিয়ম, আর তৃতীয় নিয়মে আপনি গ্যালারি ছবি ভিডিও হাইড করতে চাইলে আপনাকে প্রথমে প্লে স্টোরে ক্লিক করতে হবে। এখানে যাওয়ার পর এখানে আপনি টাইপ করবেন অ্যাপস লক, অ্যাপস লক লিখে সার্চ করার পর এখানে আপনি অ্যাপ লক, অ্যাপস এবং হাইড ক্যালকুলেটর লক, আপনি অনেক ধরনের অ্যাপস এখানে দেখতে পাবেন। এর মধ্যে আমি যে অ্যাপটা মধ্যে মধ্যে ব্যবহার করতাম অ্যাপ লক মাস্টার, এই অ্যাপটি আপনি চাইলে ইনস্টল করতে পারেন, করার পর আপনি ব্যবহার করতে পারেন। দেখি কতক্ষণ লাগে ডাউনলোড হতে, নেটওয়ার্কের স্পিড থাকলে তাড়াতাড়ি হবে, হয়ে যাচ্ছে আরেকটু। ওকে, ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এখন আপনি কী করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে আপনি মন মতো একটি পাস প্যাটার্ন লক দিয়ে দিবেন, তারপর দেখুন এখানে এগ্রি অ্যান্ড স্টার্ট এখানে ক্লিক করবেন, তারপর সেটিংসে যাবেন, তারপর দেখবেন সবগুলো অ্যালাউ আছে কি না, তারপর ব্যাক করবেন, করার পরে অ্যাপ লকে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে ধরুন আপনি গ্যালারি লক করতে চান, এখানে ক্লিক করবেন, পারমিট এখানে ক্লিক করবেন, করার পরে এই অ্যাপটি অ্যালাউ করে দিবেন, এরপর আবার ব্যাক করবেন। অ্যালাউ করে দিবেন, তারপর ওকে, দেখুন অ্যাপ লক লেগেছে। তারপর ধরুন মেসেঞ্জার, ফাইল ম্যানেজার, হোয়াটসঅ্যাপ, ধরুন এই এই পর্যন্ত এটুকু দিলেন, তারপর ব্যাক করলেন। ব্যাক করার পর এখন আপনি ধরুন ফাইল ম্যানেজারে ক্লিক করবেন, করার পরে দেখবেন লক লেগেছে। এখন আপনি গ্যালারিতে ক্লিক করুন, দেখবেন লক লেগেছে। বন্ধুরা, আমি এই ভিডিওতে তিনটি নিয়ম দেখিয়েছি, আর তিনটি নিয়মের মধ্যে যে নিয়মটি আপনার সবচেয়ে ভালো লাগে আর সহজ মনে হয় এই নিয়মটি আপনি ব্যবহার করে আপনার গ্যালারির পিকচার, ফটো, ভিডিও আপনি হাইড করে রাখতে পারেন, যে নিয়মটি আপনার কাছে সহজ মনে হয়। তাই বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।